তাহলে আগামীকালই ত্রিপুরায় পুরো ভোট রয়েছে এবং পুরো ভোটের আগে মানে বেশ কয়েকদিন ধরে কিন্তু সংগীতা আমরা দেখেছি যে বারবার উত্তপ্ত হয়েছে ত্রিপুরা। ত্রিপুরায় জঙ্গল রাজ চলছে, সেখানে কোনো মানুষই নিরাপদে নেই। সামগ্রিক পরিস্থিতিতে তিতিবিরক্ত ত্রিপুরাবাসী বিপ্লব দেব সরকারকে উৎখাত করতে চাইছে। রাতে আগরতলা থেকে কলকাতায় ফিরে এই দাবি করলেন যুব তৃণমূলের রাজ্যসভা নেত্রী সায়নী ঘোষ। এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, প্রার্থী তো দিতে পারেনি, তাহলে কি করে লড়বে তৃণমূল? জঙ্গলরাজের সরকার, গুন্ডারাজের সরকার এবং কোনো মানুষ ছেলে মেয়ে নির্বিশেষে ওখানে নোবডি ইজ সেফ। এবং এটা আমরা ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকে যেখানে দাঁড়িয়েছি, হোয়াট উই হ্যাভ গন থ্রু, ত্রিপুরার প্রত্যেকটা মানুষ, আমরা এখন এখান থেকে আসছিলাম, আগরতলার বহু মানুষ আমাদের সাথে সেম ফ্লাইটে এসেছে এবং তারা বলেছেন যে তারা বিপ্লব দেবের সরকারকে নিয়ে অতিষ্ঠ এবং তারা পরিবর্তন চায়, তারা মমতা দিতে চায়। PR IGকে ফোন করে পাওয়া যায় না। ওরা যখন আমাদের স্টেট কনভিনিয়ার সুগল ভৌমিকের ঘরে ঢুকে ভাঙচুর করছিল, আমি নিজে DG আর IGPকে অ্যাটলিস্ট 10 থেকে 12 বার ফোন করে চেষ্টা করেছি। ওরা দে আর অ্যাবসলুটলি ইনঅ্যাক্সেসেবল। আমার সন্দেহ আছে কতটুক ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হতে পারবে। কিন্তু তবু আমি সুপ্রিম কোর্টের কে ধন্যবাদ জানাবো, কারণ সুপ্রিম কোর্ট ছাড়া আমাদের কোনো উপায় ছিল না ওখানে, মানে যে পরিবেশটা তৈরি হয়েছে। সো ওয়ার্কাররা রেডি, ওরা ফাইট করবে অ্যাজ পার দ্য ল। পাল্টা দিলীপ ঘোষ কি বলেছেন শুনবো। ত্রিপুরায় নির্বাচন লড়তে হয় আগে তো ক্যান্ডিডেট দিতে হবে। টিএমসির কাছে ক্যান্ডিডেটই নেই, কোনো পার্টি নেই ওখানে, সব ভেঙে গেছে। বিজেপি বিনা কন্টেস্টে জিতে যাচ্ছে, ক্যান্ডিডেট না দিয়ে প্রচার করতে যাক, কিরকম আহাম্মকের কাজ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।